वेलकम टू निडिल स्टिच आर्ट चैनले सबाई के स्वागत। आज के शिखा स्टेम स्टीच जेटी डाल स्टीच हिसाब परिचित हमारे नाम शुने बोझा जा डाल अथवा लता पताए व्यवहार करा है। ये करार्जन देखने हमें लाइन दिए छोट एक फोड़तुल्ला माछ बराबर तुले ये सूतोटी तुले निलाम तारपर आबार छोट्ट करे फोड़ तुले आबार जेखाने शेष करेछिलाम सेई प्रान्ते तुले निलाम। एइभावे देखुन एकदम डालेर मतो पड़छे। आबार ओइभावे तुले छोट्ट छोट्ट करे फोड़ तुले शेष प्रान्ते गिये आबार एइभावे सूतोटी तुले निते हबे। खुबी सहज एकटी सेलाई जेटी दिए आमरा डाल लता पता एगुलोते व्यवहार करी। खूब सुंदर लागे देखते। तो ये प्रसेस ही अवलम्बन करते हबे पुरो लाइनटी। এইভাবে লাইনটি আমি শেষ করলাম। শেষে গিয়ে জাস্ট এইভাবে তুললাম, দেখুন একদম ডালের মতো পড়েছে। তো এখানে আমি আরও একটি ডাল স্টিচ করে নিলাম। তো এখানে এটিকে বলা হয় হুইপড স্টেম স্টিচ। দুটো কালার দিয়ে করতে হয়। দেখুন সুতোটি আমি সেলাইয়ের ফাঁকে ফাঁকে অর্থাৎ যেখানে গ্যাপ আছে সেই গ্যাপগুলো থেকে সুতোটি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেব। জাস্ট এপার থেকে ওপারে এভাবে গ্যাপগুলো থেকে সুতোটি তুলে নিতে হবে। লক্ষ্য করুন যেখানে যেখানে গ্যাপ আছে আমি সেই গ্যাপগুলো থেকে সুতোটি তুলে নিচ্ছি। শুধুমাত্র এইভাবেই সুতোটি এদিক ওদিক করলে সেলাইটি একেবারে অন্যরকম দেখতে লাগে। তো আমি এখানে সেইভাবেই করছি। এগুলি আমি আগেও চেন স্টিচ, ব্যাক স্টিচ, রান স্টিচ এগুলোর মধ্যে দেখিয়েছি। এই সেলাইগুলো বিভিন্ন সেলাইয়ের মধ্যেই করা হয় এবং দুটি কালার দিয়ে করা হয়। দেখতে সেটা ভীষণই সুন্দর লাগে। এখানে দেখুন দুটি দুরকম লাগছে। শুধুমাত্র সুতোটি আলাদা দেওয়ার জন্য দুটি ডাল করার জন্য ভীষণই সুন্দর দুটি সেলাই।